দুর্যোগ দুশো পঞ্চাশ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় লন্ড করে দিয়েছে গোটা শহরকে গোটা দেশ জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর ক্যারাবীয় কিছু দ্বীপে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিল আর তার আঘাত একেবারে জামাইকার চারদিকে রয়েছে হ্যারিকেন সেন্টারের মুখপাত্র ডক্টর মাইকেল ব্রেনান বলেছেন যে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ক্যাটাগরি থ্রি বা ক্যাটাগরি ফোর মাত্রার শক্তি নিয়ে দ্বীপের বেশিরভাগ অংশ ছুড়ে প্রভাব ফেলবে বেরিল ঘটনায় দুশো কিলোমিটার বেগে বাতাস বয়ে সোমবার সন্ধ্যায় হ্যারিকেন বেরিল ক্যাটাগরি ফাইভ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে পরে এটি ক্যাটাগরি ফোর ঝড় হিসেবে হওয়ার ফলে কিছুটা দুর্বল হলেও এখনও কিন্তু যথেষ্টই শক্তিশালী অবস্থায় রয়েছে মঙ্গলবার রাতে ঝড়টি জামাইকার কিংস্টোন থেকে প্রায় চারশো কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে ছিল বেরিল জামাইকায় বিপজ্জনকভাবে ঝড় এবং উপকূল অঞ্চলে কার্যত তাণ্ডব চালিয়েছে পাশাপাশি প্রবলভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকা আর তাতে করে এই বন্দর এলাকায় বহু জাহাজ উল্টে পড়েছে উপকূল অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে ঘূর্ণিঝড় বেরিল এখন পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে সর্বশেষ আপডেট অনুসারে বেরিলের সর্বোচ্চ গতিবেগ দুশো একচল্লিশ কিলোমিটারের কাছাকাছি বুধবার পর্যন্ত ওই এর প্রভাব কিন্তু থাকবে আরও বলা হচ্ছে যে ঝড়ের গতি ওঠানামা করছে তাই উইন্ড যে ওয়ার্নিং সেই ওয়ার্নিং দেওয়া হয়েছে অর্থাৎ ঝড়ের জন্য সাবধান হওয়ার জন্য আগে থেকেই বলা হয়েছে ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুত থাকার কথাও বলা হচ্ছে ঘূর্ণিঝড় বেড়েল মোকাবিলায় যে বিষয়টা জানা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় সতর্কবার্তা জারি করা হয়েছে এর আগে শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিলের কারণে ক্যারোবীয় দেশগুলির বিমানবন্দর ও শহরের সমস্ত দোকানপাট বন্ধ করতে হয়েছিল বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয় রোববার রাতে ক্যারোবীয় অঞ্চলে কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয় এছাড়াও এই অঞ্চলের বাসিন্দাদের ঝড়ের পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয় বড় সড় দুর্যোগ প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় লন্ডফন্ড করেছে গোটা শহরকে গোটা দেশ জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট ক্যারাবিও কিছু দ্বীপে তাণ্ডব চালিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিল আঘাত এনেছে জামাইকায় হ্যারিকেন সেন্টারের মুখপাত্র ডক্টর মাইকেল ব্রেনন জানান যে আগামী কয়েক ঘন্টার মধ্যে ক্যাটাগরি থ্রি বা ফোর এই মাত্রার শক্তি নিয়ে দ্বীপের বেশিরভাগ অংশ জুড়ে প্রভাব ফেলবে বেরিল ঘন্টায় দুশো পঞ্চাশ কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া বওয়া শুরু হয়েছে পরে এটি ক্যাটাগরি ফোর ঝড় হিসেবে পরিণত হওয়ায় কিছুটা হলেও দুর্বল হলেও এখনও শক্তিশালী রয়েছে মঙ্গলবার রাতে ঝড়টি জামাইকার কিংস্টোন থেকে প্রায় চারশো কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে ছিল বেরিল জামাইকায় বিপজ্জনকভাবে প্রভাব ফেলেছে কার্যত তাণ্ডব চালাচ্ছে পাশাপাশি প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার মানুষজন বন্দর এলাকায় বহু জাহাজ উল্টে পড়েছে উপকূলের অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র দিকে অগ্রসর হচ্ছে সর্বশেষ আপডেট অনুসারে সর্বোচ্চ গতিবেগ কিলোমিটারের কাছাকাছি বুধবার পর্যন্ত এই অঞ্চলের প্রভাব থাকবে আরও বলা হচ্ছে যে ঝড়ের যে গতি সেটি ওঠানামা করছে এবং একই কারণে যে বাতাস বওয়ার কারণে যে বিপর্যয় হতে পারে তার জন্য আগে থেকে প্রস্তুত থাকার কথাও বলা হচ্ছে বেড়িল মোকাবেলায় আপাতত পূর্বাভাস জারি করা হয়েছে সতর্কতা জারি করা হয়েছে এর আগে শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিলের কারণে ক্যারাবিও দেশগুলির বিমানবন্দর ও শহরের সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছিল বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয় রবিবার রাতে ক্যারাবিয় অঞ্চলে কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয় এছাড়াও এই অঞ্চলের বাসিন্দাদের ঝড়ের পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয় সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও